উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় রাজ্যে জেলা আদালতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো কারা কিভাবে আবেদন করবেন, রাজ্যের কোন জেলা আদালতে নিয়োগ করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখানে আবেদন করতে গেলে কোনো কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিনা অফিসিয়ালি নোটিস সহ আজকের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব। চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে আর কোনো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি নিয়োগের নোটিস, আমরা আপনাদের সামনে ওপেন করেছি। পোস্টের নাম এখানে দেখুন, পোস্টের নাম রয়েছে পিএ, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার নিয়োগ করানো হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরির জন্য রয়েছে সেটা এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে রয়েছে 350 টাকা, আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। পার্মানেন্ট বেতনটা এখানে দেখুন 13,500 টাকা পার্মানেন্ট বেতন রয়েছে। সঙ্গে এখানে ইয়ারলি ইনক্রিমেন্ট হবে 3% রেট, অ্যাট দ্য রেট এখানে রয়েছে 3% ইয়ারলি ইনক্রিমেন্ট হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। ভিডিও শুরুর পূর্বেই আমরা আলোচনা করেছি, হাইয়ার সেকেন্ডারি পাস হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফারি অ্যান্ড অলসো হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রিন্টার অপারেশন। তো এখানে বুঝতে পারছেন যে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং প্রিন্টার অপারেশনে জ্ঞান থাকতে হবে বা কাজের অভিজ্ঞতাগুলো থাকতে হবে। এখানে স্টেনোগ্রাফারিতে সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসিডিওরটা এখানে রয়েছে, দুটো ফেজে এখানে এক্সামিনেশন হবে, তার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এক্সামিনেশন সংক্রান্ত বিষয়গুলো এখানে রয়েছে, এখান থেকে একবার আপনারা দেখে নিতে পারেন। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে হবে, তার জন্য মার্কস কত থাকবে সেগুলো এখানে রয়েছে। এই সমস্ত বিষয়গুলো একবার এখান থেকে দেখে নেবেন। অফিসিয়ালি নোটিসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো একবার দেখে নেবেন। নোটিশটি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম জেলা আদালতের থেকে। আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন 721507, টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে। নোটিশটি 13 জুলাই 2023 সালে প্রকাশিত হয়েছে। আবেদনপত্র কীভাবে পাঠাবেন সেটা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। আপনাদের সুবিধাতে জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে জানাতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, সেটা অ্যাটাস্টেড কপি, তার লিস্টগুলো কিন্তু এখানে রয়েছে। যেরকম বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেগুলো দিতে হবে, ভোটার কার্ড বা আধার কার্ড, 3 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে দিতে হবে। তো এখানে 3টি ছবি আপনাদেরকে দিতে হবে এবং ছবিগুলোতে সেল অ্যাটেস্টেড অবশ্যই করে দেবেন, করে দিয়ে এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন 721507, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সাথে আপনাদেরকে একটা ডিমান্ড ড্রাফট করতে হবে বা অ্যাপ্লিকেশন ফিস আপনাদেরকে দিতে হবে, তার জন্য এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে, যার ফিস রয়েছে 350 টাকা, সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া রয়েছে। নোটিশ ডাউনলোড করে একবার এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। আবেদনপত্র জমা নেওয়া অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, 15 জুলাই 2023 সাল থেকে 31 জুলাই 2023 সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন। সেখানে আপনাদেরকে সরাসরি কি আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে এই ঠিকানায়, ঠিকানা আমরা দেখে নিয়েছি। স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবেন না, এরকম কোনো মোড নেই, শুধুমাত্র সরাসরি গিয়ে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে 11টা থেকে 5টার মধ্যে। এনভেলপের উপরে অবশ্যই আপনাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ স্টেনোগ্রাফার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, এটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে এনভেলপের উপরে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে আর কোনো চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের থাকবেন সুস্থ, থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।